আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। কম্পিউটার জোন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আরও একটি নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আপনারা দেখছেন আপনাদের সামনেই প্রোডাক্টটি আছে, যেটি নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো বা যতটুকু সম্ভব হয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই প্রোডাক্টটি নিয়ে। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো, এটি একটি মোবাইল ওয়ার্ক স্টেশন, এইচপি ব্র্যান্ডের। সুতরাং ভিডিওটি যদি একটু দীর্ঘ হয়, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে মোটামুটি এই প্রোডাক্টটি সম্বন্ধে আপনারা সাম্যক একটি ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো আমি যতটুকু দেওয়া যায়। আমি যদি প্রোডাক্টের ওভারঅল আপনাদেরকে আউটলুক একটু দেখানোর চেষ্টা করি, হেভি ওয়েট একটি ল্যাপটপ এটি, আপনারা দেখছেন এইচপি জেডবুক সিরিজের মোবাইল ওয়ার্ক স্টেশন। আমি যদি এখানে বেসটা দেখিয়ে দিই, একটু ক্লোজ থেকে দেখাও, মোবাইল ওয়ার্ক স্টেশন আপনারা দেখছেন এইচপি জেডবুক সিরিজের হেভি ওয়েট একটি ল্যাপটপ। এই হচ্ছে ল্যাপটপটির ওভারঅল আউটলুক। আমি যদি একটু শাটার উঠিয়ে দেখাই আপনাদেরকে, দেখানোর চেষ্টা করি, একটু ক্লোজ থেকে দেখাও। এই হচ্ছে ল্যাপটপটি আপনারা দেখছেন, এটি নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা কথা বলবো। আমি যদি দর্শক আপনাদেরকে ল্যাপটপটির মডেলটা আগে একটু বলি, এটি এইচপি জেডবুক 17G4, এইচপি জেডবুক 17G4 মোবাইল ওয়ার্ক স্টেশন। এই ডিভাইসটিতে প্রসেসর যেটি, এটি এর আগে বলে নেই, এটিতে ভি প্রো টেকনোলজি ইউজ করা হয়েছে। আমি যদি ভি প্রো সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিই, প্রসেসরটা একটু ক্লোজ থেকে দেখাও, প্রসেসরের বেজ বা মনোগ্রামটা আপনারা দেখছেন, ইন্টেল কোরাই7 ভি প্রো 7th generation। ভি প্রো হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যালিডেটেড এমন একটা প্ল্যাটফর্ম যেটিতে বিল্টিন ফিচার্স অফ পারফরমেন্স থাকবে, সিকিউরিটি থাকবে, ম্যানেজেবিলিটি থাকবে, স্টেবিলিটি থাকবে। এবং ভি প্রো টেকনোলজি আপনার যে ডিভাইসে থাকবে, এই ডিভাইসটি হবে বিজনেস ক্লাস পারফরমেন্স। এটিতে হার্ডওয়্যার এনহ্যান্সড সিকিউরিটি থাকবে, প্রচুর ফিচার থাকবে এবং হার্ডওয়্যারের যথেষ্ট প্রোটেকশন থাকবে। বুঝতে পারছেন ভি প্রো টেকনোলজি খুবই অত্যাধুনিক একটি টেকনোলজি বা প্ল্যাটফর্ম টেকনোলজিতে। আমি যদি আপনাদেরকে প্রসেসর সম্বন্ধে একটু ধারণা দেই, এই ডিভাইসটিতে প্রসেসর ইউজ করা হয়েছে ইন্টেল 7th generation Core i7 প্রসেসর, যেটি 7820HQ মডেলের একটি প্রসেসর এবং এটির বেস ক্লক স্পিড থাকবে 2.90 GHz, যেটি টার্বো বুস্ট হবে 3.90 GHz পর্যন্ত। এবং প্রসেসরটিতে 4 কোর থাকবে, 8 থ্রেডস থাকবে এবং 8 MB স্মার্ট ক্যাশ মেমোরির একটি প্রসেসর এটি। এই গেল প্রসেসর। আমি যদি প্রাইমারি মেমোরি সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দেই, এই ল্যাপটপটিতে প্রাইমারি মেমোরি এই মুহূর্তে দেওয়া আছে 32 GB DDR4 2400 MHz র্যাম, যেটি আপনারা কাস্টমাইজ বা আপগ্রেড করতে পারবেন ম্যাক্সিমাম 64 GB পর্যন্ত। অর্থাৎ ল্যাপটপটিতে 4টা স্লট দেওয়া আছে, 16 GB করে এক স্লটে আপনারা 64 GB পর্যন্ত প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম আপগ্রেড করতে পারবেন। স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে কথা বলবো, ল্যাপটপটিতে স্টোরেজ ক্যাপাসিটি দেওয়া আছে 256 GB SSD। এখন এই মুহূর্তে যেই স্পেস ক্যাপাসিটি দেওয়া আছে 256 GB M.2 PCIe এক্সপ্রেস SSD দেওয়া আছে, পাশাপাশি 1 TB অর্থাৎ 1000 GB হার্ড ড্রাইভ দেওয়া আছে। আপনারা ডুয়াল ক্যাপাসিটি ও স্টোরেজ ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটিতে। 256 GB M.2 SSD থাকবে, পাশাপাশি 1 TB বা 1000 GB হার্ড ডিস্ক থাকবে, যেটি চাইলে আপনারা দুটোই আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। গ্রাফিক্স নিয়ে কথা বলবো দর্শক, যেহেতু এইচপির মোবাইল ওয়ার্ক স্টেশন, অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। এবং যারা স্পেশালি গ্রাফিক্সের কাজ করেন, যারা প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করেন, যারা প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কাজ করেন, যারা কন্টিনিউ ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন, যারা গেম খেলেন, সবার জন্য এই ল্যাপটপটি যথেষ্ট উপযোগী। আমি যদি আপনাদেরকে গ্রাফিক্স সম্বন্ধে একটু ধারণা দেই, এটিতে গ্রাফিক্স দেওয়া আছে ডুয়াল গ্রাফিক্স, অর্থাৎ ইন্টেল HD গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন 630 চিপসেটের, পাশাপাশি আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন 8 GB DDR5 NVIDIA Quadro সিরিজের P4000 মডেলের গ্রাফিক্স। আমি আবারও বলছি, ইন্টেল HD 630 চিপসেটের গ্রাফিক্সের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন এটিতে NVIDIA Quadro P4000 সিরিজের 8 GB DDR5 গ্রাফিক্স। বুঝতে পারছেন দর্শক, এই ল্যাপটপটিতে আপনারা টোটাল 24 GB গ্রাফিক্স পেয়ে যাবেন। 8 GB DDR5 এর ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ আপনারা টোটাল 24 GB গ্রাফিক্স এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন। অর্থাৎ আমার মনে হয় গ্রাফিক্সের কোনো কাজই আটকাবে না। আপনারা যারা প্রোডাক্টটি রিভিউ দেখছেন, যারা নিতে ইচ্ছুক, তারা এসে প্রয়োজন আপনারা আপনাদের সফটওয়্যারগুলো ইনস্টল করে চেক করে নিতে পারেন কোনো কাজ আটকায় কিনা। যারা ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন, যারা ডেস্কটপের অল্টারনেটিভ হিসেবে গ্রাফিক্সের কাজগুলো ল্যাপটপে করতে চান,
তাদের জন্য এই ল্যাপটপটি স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি যদি ডিসপ্লেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু কাছ থেকে যদি দেখাও এটিতে ডিসপ্লে দেওয়া আছে 17.3 ইঞ্চ ডায়াগোনাল এফএসডি এলইডি আইপিএস অ্যান্টিগ্লেয়ার এলইডি ডিসপ্লে যেটি 43.94 সেন্টিমিটার অর্থাৎ 17.3 ইঞ্চির ডায়াগোনাল এফএসডি ইউডাব্লিউভি আইপিএস অ্যান্টিগ্লেয়ার এলইডি ডিসপ্লেটিতে পেয়ে যাচ্ছেন ব্যাকলিট এলইডি ডিসপ্লে যেটির রেজুলেশন থাকবে 1920:1080 পিক্সেল এবং এই ডিসপ্লেটির নেটিভ অ্যাসপেক্ট রেশিও থাকবে 16:9 দর্শক 17.3 ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপ এটি কারণ আপনারা জানেন গ্রাফিক্সের কাজ যারা করেন যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন যারা ভিডিও র্যান্ডারিংয়ের কাজ করেন তাদের জন্য ডিসপ্লেটা যত বড় হয় তত সুবিধা হয় সুতরাং এই ল্যাপটপটিতে 17.3 ইঞ্চ ডিসপ্লে আপনারা পাচ্ছেন এক্সটার্নাল পোর্টগুলোর সম্বন্ধে আমরা একটু কথা বলবো আমরা যদি এক্সটার্নাল পোর্টগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে প্রথমে আমরা দেখছি একটি ল্যাপটপ লকার এটি রেগুলার এটি প্রত্যেক ল্যাপটপে এই পোর্টটি থাকে কমন একটি পোর্ট এটি ল্যাপটপ লকার রাখার জন্য পাশে আমরা দেখছি RJ45 ইথারনেট পোর্ট অর্থাৎ ল্যান পোর্ট এটি এবং এই পাশে একাধারে তিনটি টাইপ এ ইউএসবি পোর্ট দেওয়া আছে এগুলো 3.1 আপনারা পেয়ে যাবেন টাইপ এ ইউএসবি পোর্ট এবং এটি এসডি কার্ড রিডার অর্থাৎ এসডি অথবা মাইক্রো এসডি মেমোরি কার্ড স্লট এটি আপনারা ডিরেক্ট এসডি অথবা মাইক্রো এসডি মেমোরি কার্ড রিড করাতে পারবেন এই পোর্টটি দ্বারা এই পাশটিতে আমরা যদি আসি এখানে আমরা দেখছি এখানে কিছু ইন্ডিকেটার দেওয়া আছে ওয়াইফাই পাওয়ার এই টাইপের কিছু ইন্ডিকেটার দেওয়া আছে এখানে সাউন্ডের দুটো সাউন্ড স্পিকারের দুটো ভেন্টিলেটার আমরা দেখছি এই পাশে যদি আমরা দেখি এখানে আমরা দেখছি একটি স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার আপনারা দেখছেন যদি এই টেকনোলজি আমাদের দেশে এখনও নেই এই পাশে আমরা দেখছি অডিও জ্যাক অর্থাৎ অডিও প্লাস মাইক্রোফোন 3.5 mm কম্বো জ্যাক অর্থাৎ ইউনিভার্সাল জ্যাকেটি এবং এই পাশে আরও একটি টাইপ এ ইউজবি 3.1 স্পট দেখছি আমরা পাশেই ডিসপ্লে আউটপুটের জন্য ভিজিএর অল্টারনেটিভ আমরা এইচডিএমআই পোর্ট একটি দেখছি এবং এই পাশে রেগুলার ভিজিএ পোর্ট তো থাকছেই আমরা দুটি থান্ডারবোল্ট পোর্ট দেখছি টাইপ সি এবং এই পাশে রেগুলার চার্জিং পোর্ট অর্থাৎ পাওয়ার অ্যাডাপ্টার কানেক্ট করার জন্য এই ছিল দর্শক ল্যাপটপটির ওভারঅল এক্সটার্নাল পোর্টগুলো আমি যদি একটু ফ্রন্টে আপনাদেরকে আরেকটু দেখাই এখানে এইচপির আমরা বেস দেখছি আর সাউন্ড সিস্টেম নিয়ে যদি কথা বলি ব্যাং অ্যান্ড অলফসন আপনারা দেখছেন এই ল্যাপটপে যেই সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এটির ম্যানুফ্যাকচারার ব্যাং অ্যান্ড অলফসন স্মুথ সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন যথেষ্ট স্মুথ হবে সাউন্ড সিস্টেম এইচডি অডিও সাউন্ড সিস্টেম হবে এবং এই পাশে আমরা দেখছি ওয়েবক্যাম একটু কাছ থেকে দেখাও ওয়েবক্যাম দেখছি আমরা এটি টু রেজুলেশন অর্থাৎ 2 megapixel রেজুলেশনের এটি ওয়েবক্যাম আপনারা দেখছেন ডুয়েল এর মাইক্রোফোন ইনবিল্ট এবং এই পাশে আমরা দেখছি পাওয়ার বাটন এটি ল্যাপটপটির পাওয়ার বাটন এখানে স্পিকার একটি ভেন্টিলেটার দেওয়া আছে ভেন্ট দেওয়া আছে এখানে আমরা দেখছি একটি ওয়াইফাই অন অফ করার বাটন দেওয়া আছে এখানে সাউন্ড মিউট অন মিউট করার বাটন দেওয়া আছে এবং কিবোর্ড যেটি দেওয়া আছে এটি এইচপি স্পিল রেসিস্ট্যান্ট কমফোর্ট ফিল কিবোর্ড ইউজ করা হয়েছে আপনারা দেখছেন ব্ল্যাক কালারের মধ্যেই উইথ জয়স্টিক সহ এবং এটি 6 rows মাল্টিফাংশনাল একটি কিবোর্ড অবশ্যই ব্যাকলিট কিবোর্ড থাকবে যারা স্পেশালি রাতে কাজ করেন তাদের জন্য এই ফিচারটি খুবই উপযোগী এবং এই পাশে ল্যাপটপটি সিরিজ দেখছি আমরা জেটবুক এইচপি জেটবুক মোবাইল ওয়ার্কস্টেশন আর এই পাশে এটি দেখছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফিঙ্গারপ্রিন্ট রিডার যারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে ল্যাপটপ লক করে রাখতে চান তাদের জন্য এই ফিচারটি পাশে আমরা প্রসেসরটির বেস দেখতে পাচ্ছি ট্র্যাকপ্যাড বা টাচপ্যাডটি আমরা যদি দেখি বড় একটি ট্র্যাকপ্যাড ইউজ করা হয়েছে কাজের সুবিধার্থে এবং এখানে 6টা ফিঙ্গার ট্যাপ বাটন ইউজ করা হয়েছে এই ছিল দর্শক ল্যাপটপটির সামনের অবস্থা আমি যদি একটু পিছনে আপনাদেরকে একটু দেখাই পিছনে ওইভাবে আসলে দেখানোর মতো কিছুই নাই এখানে আপনারা দেখবেন না ওইভাবে ক্যামেরায় আসবে না সরাসরি দেখলে বুঝতে পারবেন এখানে ল্যাপটপটিতে কত ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার লাগবে ল্যাপটপটির মডেল কত ল্যাপটপটির সিরিয়াল যা যা দরকার ইনফরমেশান এখানে দেওয়া আছে এবং কাস্টমাইজেশন সুবিধার জন্য এখানে এই ক্লিপটি দেওয়া আছে সহজেই ল্যাপটপটি কাস্টমাইজ করা যায় আপনারা চাইলেই র্যাম স্টোরেজ ক্যাপাসিটি সহজেই বাড়িয়ে নিতে পারবেন আর ওয়াইফাই মাইক্রোফোন তো বিল্ট ইন থাকছে অপারেটিং সিস্টেম বলি এই ল্যাপটপটিতে উইন্ডোজ 10 অরিজিনাল অপারেটিং সিস্টেম পেয়ে যাবেন কখনোই এটিতে অ্যান্টিভাইরাস ইউজ করা লাগবে না জেনুইন উইন্ডোজ 10 থাকবে এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি এটিতে 3 ঘন্টা পর্যন্ত আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু মোবাইল ওয়ার্কস্টেশন হেভি ডিউটি একটি ল্যাপটপ পাশাপাশি হেভি ওয়েট এবং 17.3 ইঞ্চ ডিসপ্লের একটি ল্যাপটপ পাশাপাশি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে সুতরাং আরও বেশি ব্যাকআপ দিতে পারতো এই জন্য এই কনফিগার কারণে তো বেশি ব্যাকআপ দিচ্ছে না 3 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ এটিতে পেয়ে যাবেন ওজন নিয়ে কথা বলি যেহেতু ডেস্কটপের অল্টারনেটিভ আপনারা আসলে চাইলে প্রতিদিন এটি ক্যারি করা সম্ভব না এটি বলে দিচ্ছি আমি
মাঝে মাঝে হয়তো ক্যারি করতে পারবেন এটি যেহেতু ডেস্কটপের অল্টারনেটিভ হিসেবে এইটি মোবাইল ওয়ার্কস্টেশন মোবাইল ওয়ার্কস্টেশন ওয়েট বেশি হবেই এটি 3.14 কেজি অর্থাৎ সোয়া 3 কেজি আমি যদি বলি একদম বাংলাতে সোয়া 3 কেজি অর্থাৎ 3 কেজিরও বেশি 3.5 কেজির কম এই ল্যাপটপটির ওয়েট কালার যদি বলি এই ল্যাপটপটিতে আপনারা একটি কালারে এই মডেলটি পাবেন এটি ডার্ক সিলভার কালার আমি যদি আপনাদেরকে দেখাই ডার্ক সিলভার কালার জানি না ভিডিওতে কতটুকু ভালো আসে আপনারা সরাসরি যদি দেখতে চান আমাদের শপে চলে আসতে পারেন এই মডেলটির হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে এবং বডি ম্যাটেরিয়াল যদি বলি এটি প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের কম্বিনেশন ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি পারচেস করলে আপনারা পেয়ে যাবেন কমপ্লিট এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটি আমাদের প্রতিটি প্রোডাক্টের সাথে যে লিগ্যাল ডকুমেন্টস থাকে প্রত্যেকটা ডকুমেন্টসে আমাদের এই ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি উল্লেখ থাকবে আর দামে চলে আসি ভিডিওর শেষে চলে আসছি আমরা আর বেশি বাড়াবো না কথা এই প্রোডাক্টটি আপনারা যদি আমাদের কাছ থেকে পারচেস করেন মাত্র 70,000 টাকা পেয়ে যাবেন আমি আবার বলছি এইচপি জেডবুক 17G4 মডেল এইচপি জেডবুক সিরিজের মোবাইল ওয়ার্কস্টেশন 7th generation কোর i7 প্রসেসর 32GB র্যাম 256GB M.2 SSD 1TB HDD দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 70,000 টাকা দর্শক যারা দেখতে চান সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমি যদি আমাদের শপ লোকেশনটি বলি এটি ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার মার্কেটের নবমতলায় 936 নম্বর শপে আসলে আপনারা কম্পিউটার জোন বেডি পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে বলছেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ল্যাপটপের স্টিল পিকচার নিতে পারেন বা আপনারা সরাসরি ভিডিওতে দেখতে পারেন এবং যারা ঢাকায় আসতে পারছেন না প্রোডাক্টের ব্যাপারে আগ্রহ আছে বা আপনারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরের প্রতিটি জেলায় আমরা ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছানোর ব্যবস্থা করে থাকি দর্শক কথা আর বাড়ছে না আজকে এ পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ